অনেকের মনেই বড় ইচ্ছা, আহারে জীবন একবার যদি হজ করতে পারতাম, একবার যদি উমরা করতে পারতাম। মনের মধ্যে বড় আশা, বড় স্বপ্ন, যদি বাইতুল্লাহর গিলাফে ধরে লাব্বাইক বলতে পারতাম, রসুলুল্লাহ রোজার সামনে গিয়া যদি আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে বলে আল্লাহর পয়গম্বরকে সালাম দিতে পারতাম, এমন মনের মধ্যে অনেক আশা অনেকের আছে। কিন্তু হজ করবে কিভাবে, উমরা করবে কিভাবে, টাকা তো নাই। কিন্তু একটা পদ্ধতি আছে, আপনি চাইলে ফ্রি হজ করতে পারবেন, ফ্রি উমরা করতে পারবেন, যদি আপনার নিয়ত সহি থাকে, যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনি ফ্রিও হজ করতে পারবেন, উমরা করতে পারবেন। কিন্তু করবেন কিভাবে সে রাস্তা আমি বলে দেব। যাদের মনের মধ্যে বড় ইচ্ছা হজ করব, হজের মৌসুম আসলে দেখবেন বারবার কান্না করে, আল্লাহ টাকা থাকলে হজে যাইতাম, কিন্তু অনেকের টাকা আছে তারপরও হজ করে না। এক আল্লাহর বান্দা যুবক, টাকা নাই পয়সা নাই, মনের মধ্যে বড় ইচ্ছা হজ করব, হজের মৌসুম আসলেই পাগল হয়ে যেত। যারা হজে যায় তাদেরকে দেখলেই বলতো, হাজির সাহেব হজে গিয়ে আমার জন্য দোয়া করবেন। এমনি ভাবে হঠাৎ করে এক বছর হজের মৌসুম শুরু হয়ে গেল, হাজির সাহেব আমরা হজে যাবে প্রস্তুতি নিচ্ছে। ওই যুবক হাজিদেরকে দেখলেই বলে, হাজির সাহেব কবে হজে যাইবেন? হাজির সাহেবরা বলে অমুক দিন যাবো। আবার অন্য হাজিকে দেখলে বলে, হাজির সাহেব আপনি কবে যাবেন? অমুক দিন যাব। যাকে দেখে তাকেই বলে, কারণ আমার তো টাকা নাই, টাকা থাকলে আমিও যাইতাম। বারবার জিজ্ঞাসা করে, স্বাভাবিকভাবেই মানুষকে এক কথা বারবার জিজ্ঞাসা করলে মানুষ কিন্তু বিরক্ত হয়। একবার এক হাজিকে বলল, হাজির সাহেব হজে কবে যাইবেন? ওই হাজি বলে, বেটা বারবার এক কথা জিজ্ঞাসা করা লাগে? তুমি কেন জিজ্ঞাসা কর, তুমি কি হজে যাইবা নাকি? যুবক বলে, না না আমি তো হজে যাইব না। বলে, তাহলে তুমি জিজ্ঞাসা করে লাভ কি? তুমি তো হজেই যাইবা না। সুতরাং আদার ব্যাপারে যে হাজের খবর নিয়া কোনো লাভ নাই। এই কথা বলবার পরেই যুবকের মনে একটা ধাক্কা লাগলো, কষ্ট লাগলো, হারে আমি গরিব দেখে, আমার টাকা নাই পয়সা না, এই জন্য তারা আমাকে এই কথাটা বলতে পারলো। যদি আজকে টাকা থাকতো এই কথা বলতে পারতো না, আমি টাকা খরচ করে আল্লাহর সে বাইতুল্লাহ যাইতাম। মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য নদীর পাড়ে পূবাল বাতাসের দিকে ফিরে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, হারে আমার টাকা নাই পয়সা নাই, এই জন্য আমি রসুলের রওজা পাকে গিয়ে সালাম দিতে পারলাম না, টাকা নাই পয়সা নাই, এই জন্য কাবার গিলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারলাম না। মনের মধ্যে বড় দুঃখ, একা একা কান্না করে আর নিজের সাথেই নিজে কথা বলে, হঠাৎ করে কবিতা বলা শুরু করে দিল, আই বাদ সবাব সোয়ে মদিনা জো গুজার হো পুছে সাকিয়ে কাউসার কো মেরি গম কি খবর হো, পুছে সাকিয়ে কাউসার কো মেরি গম কি খবর হো। হে পূর্ব দিকের বাতাস, বইতে বইতে মদিনা পর্যন্ত যদি যাও, আমার রসুলকে আমার দুঃখের কথা বলেও, আমার টাকা নাই পয়সা নাই দেরহাম নাই দিনার নাই, এই জন্য আমি আল্লাহর রসুলকে সালাম দিতে আসতে পারি না, আমার মনের কথাটা আল্লাহর পয়গম্বর তুমি গিয়া বইল। হঠাৎ করে আকাশে গর্জন, ওই আল্লাহর বান্দা ভয়ে চোখ বন্ধ করে ফেলছে, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখবার পরে চোখ খুলে হঠাৎ করে দেখে ওই আল্লাহর বান্দা এখন দেশে নাই, ওই আল্লাহর বান্দা এখন কাবা করে সামনে দাঁড়ায় আছে। হজ পালন করলেন, আল্লাহর পয়গম্বর রওজার সামনে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। হাজি সাহেবের হজ থেকে আসবার পরে বলে, কিরে উমুক তুমি কবে হজে গেলাম? বাইতুল্লাহ যখন আমরা তাওয়াফ করি তখন তোমাকে দেখলাম, যখন সাফা মারওয়া সাই করি তখন তোমাকে দেখলাম, জাবালুন নূর পাহাড়ে গেলাম সেখানে তোমাকে দেখলাম, রওজা থারে পাকের সামনে তোমাকে নবীকে সালাম দিতে দেখলাম, তুমি কবে হজে গেলা? বলে, আপনারা যখন আমাকে ধিক্কার দিয়েছেন তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ, নিয়ত ভালো থাকলে আল্লাহ পাক এমনি ফ্রি হজ করায়। এবার আসুন, অনেকেই বলেন হুজুর ফ্রি এবার হজ করব কেমনে? আমি আপনাদেরকে নিয়ম বলে দিই, আমি বলি নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে একবার সুনজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা একটা কবুল হজের সব লিখে দেয়। কোন সন্তান যদি পিতামাতার দিকে দৈনিক দুইবার সুনজরে তাকায়, আল্লাহ দুইটা কবুল হজের সব লিখে দেয়।
যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে দৈনিক তিনবার না শুনে জোরে তাকায় তিন কবুল হাজারে সওয়াব, কোনো সন্তান যদি দৈনিক পিতা মাতার দিকে ১০০বার তাকায় আল্লাহ ১০০ কবুল হাজারে সওয়াব দান করবে। এবার চিন্তা করে দেখেন আরো বেশি তাকায় আরো বেশি কবুল হাজারে সওয়াব পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হজে গেলেন, হজ কবুল হওয়ার কোন গ্যারান্টি নাই, আর ঘরে বসে পিতা মাতার দিকে তাকাইলেন ফ্রি ফ্রি হজ করলেন, হজ কবুল হয়ে গেল। এই জন্য আমি বলি যাদের টাকা নাই পয়সা নাই বাইতুল্লাহ গিয়ে হজ করবার মতো সামর্থ্য নাই, তারা পিতা মাতার দিকে ভালো করে সুনজরে তাকান মায়ের দৃষ্টিতে, আল্লাহ মুহূর্তের মধ্যে দেখবেন কবুল হজার সওয়াব লিখে দিবে কিয়ামতের ময়দানে। অনেকে হজ করে নাই, দেখবে তার খাতার মধ্যে হজের সওয়াব, আল্লাহ আমি তো হজ করি নাই, এই যে তুমি তোমার পিতা মাতার দিকে সুনজরে তাকাইছি না এর প্রতিটা বদলতে এক একটা কবুল হজের সওয়াব আমি তোমার আমল নামায় দিয়েছি। এবার আসুন দুই নম্বরে ফ্রি উমরা কেমনে করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে থাকবে সূর্য ওঠা পর্যন্ত, কোথাও যাবে না, জিকির আজগার করবে, সূর্য উদিত হওয়ার পরে আল্লাহর বান্দা যদি দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করে, দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ কবুল উমরা সওয়াব তার আমল নামায় দিবে। আশ্চর্য, এই জন্যই বলি ফ্রি ফ্রি হজ করার ফ্রি ফ্রি উমরা করারও সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। এগুলো কাদের জন্য? অনেকের টাকা নাই পয়সা নাই হজ করতে পারে না উমরা করতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা এমন সুযোগ দিছে গড়ে থেকে তোমার হজ কবুল করা হবে, তোমার উমরা কবুল করা হবে। আর যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে এদের মধ্যে এমনও আছে অনেকে হজে যায় না উমরায় যায় না। আল্লাহর পয়গম্বর বলেন সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে সে ইহুদি হইয়া মরুক বা খ্রিস্টান হইয়া মরুক আমার দেখার কোনো বিষয় না, আমার কোনো যায় আসে না। রসুল কেমন ধমক দিছে, যদি কেউ টাকা থাকার পরেও সামর্থ্য থাকার পরেও হজ করলো না সে ইহুদি হইয়া মরুক খ্রিস্টান হইয়া মরুক সেটা দেখার বিষয় না। এই জন্য বলি যারা হজ করতে পারেন নাই উমরা করতে পারেন নাই দুঃখ নিবেন না, ঘরে পিতা মাতার দিকে তাকাবেন সুনজরে আল্লাহ কবুল হজরের সওয়াব দিবে, টাকা খরচ না করে ফ্রি আপনি কবুল হজরের সওয়াব পাবেন। অথচ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু পিতা মাতার দিকে সুনজরে একবার তাকাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল হজরের সওয়াব দিয়া দেয়, কবুল হজরের সওয়াব দিয়া দেয়। এই জন্যে নিয়ত যদি পাক্কা থাকে সহি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যমে আপনাকে আল্লাহ বাইতুল্লাহ পর্যন্ত সফর করাবে, নিয়ত সহি থাকলে কোনো না কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রওজা আতহার পাক পর্যন্ত আপনাকে সফর করাবে। আর যদি সেটা আপনার কপালে নাও হয় তৌফিক নাও হয় তবে আপনি আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন সুনজরে তাকাবেন ইনশাআল্লাহ আপনার এই আমলটাকে আল্লাহ কবুল হজের সওয়াব বানাইয়া আপনার আমলনামা লিখে দিবেন। এই জন্যই বলি যারা ফ্রি ফ্রি হজ করতে চান এই আমল করেন, ফ্রি ফ্রি উমরা করতে চান এই আমল করেন, আল্লাহ পাক আপনাকে কবুল হজ কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। আমি নয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই হাদিসটা।